আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আজকে আপনারা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আমি আজকে আপনাদেরকে কি করে দেখাবো। আজ আমি আপনাদেরকে গাজরের পুডিং তৈরি করে দেখাবো, আর এটা খুবই হেলদি আর খেতে খুবই মজা, আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই পুডিংটা। আর তৈরি করা কিন্তু খুবই সহজ, তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার গাজরের পুডিংটা তৈরি করতে হবে। আর যেহেতু আমি আজকে আপনাদেরকে গাজরের পুডিং তৈরি করে দেখাবো, তো তার জন্য তো আমাদের গাজর লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে গ্রেট করে নেওয়া গাজর কুচি রয়েছে, আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে নিতে পারেন। এখানে প্রায় 1.5 কাপের মতো গাজর কুচি রয়েছে, তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে আসলাম, চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘি দেওয়ার কারণ হলো যে ঘিয়ের মধ্যে আমরা যেই গাজরগুলোকে কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলো এই ঘিয়ের মধ্যে দিয়ে আমরা একটু ভেজে নিব। তো এখানে ঘি বা বাটার ব্যবহার করতে হবে, এখানে কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, তবে ঘিটা ব্যবহার করলেই ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি এখন এই ঘিয়ের মধ্যে গাজর কুচিগুলো দিয়ে খুব ভালোভাবে একটুখানি ভেজে নিচ্ছি। তো যখন পানিটা একেবারে পুরোপুরি শুকিয়ে আসবে, যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন ওই পর্যায়ে এখন এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে প্রায় 1/2 কাপের মতো দুধ রয়েছে, তো আপনারা চাইলে পানিও দিতে পারেন, তবে দুধটা দিলে খুব ভালো হয় আর কি, তো তার জন্য আমি এখানে দুধ দিয়েছি। তো দুধটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিব, যতক্ষণ না পর্যন্ত গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো এটা সেদ্ধ হয়েছে কি না তো তার জন্য আমি একটুখানি চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটুখানি হাতের মধ্যে নিলাম, একটু দেখুন এই যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, বুঝাই যাচ্ছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ডার জগে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি নামিয়ে নিয়েছিলাম, এটা ঠান্ডাও হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। তো তার জন্য আমি দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি, তো সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাবো। আর গাজরগুলোকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তো আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবেই কিন্তু এটা ব্লেন্ড করা হয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আজকে পুডিং তৈরি করার জন্য এখানে 2টা ডিম নিয়েছি, তো আপনারা চাইলে 1টা ডিম বাড়িয়েও দিতে পারেন যদি ডিমের সাইজ ছোট হয়। তো এখন ডিমের সাথে আমি চিনি দিয়ে দিলাম, এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি আমি দিয়েছি। তো আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়াতে পারেন, তবে 1/2 কাপ চিনি কিন্তু আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে। তো এখন এই চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবেই কিন্তু এই ডিম আর চিনির মিশ্রণটাকে ফাটিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ফাটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব দুধ। আর দুধটাকে আমি আগে থেকে চুলায় জাল করে নিয়েছিলাম, জাল করে তা ঠান্ডা করে নিয়েছি। তো এখন ঠান্ডা করে নেওয়া দুধটাকেই আমি এই ডিম আর চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এই পুডিংয়ের জন্য 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে দুধ চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁকে নিতে পারেন একটা ছাঁকনির সাহায্যে, যাতে করে ডিমের কোনো সাদা অংশ না থাকে। তো আমি আসলে আজকে ছাঁকি নাই, কারণ আমি খুব ভালোভাবেই মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন। তো আজ যেহেতু আমি গাজরের পুডিং তৈরি করছি, গাজরের পুডিং কিন্তু খেতে খুবই মজা, যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজা, আর যারা এখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একদিন বাসায় খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আজকের এই গাজরের পুডিংটা খুবই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার মিশ্রণটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে গাজরগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই গাজরের পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার প্রায় 1.5 কাপের মতো গাজর কুচি ছিল, সেই গাজর কুচিটাকে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমার 1 কাপ পরিমাণ হয়েছে, সেই ব্লেন্ড করে নেওয়া গাজরগুলো আমি দুধের মিশ্রণে দিয়ে দিচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
আর আজকের এই পুডিংটা কিন্তু খুবই হেলদি একটা পুডিং, যেহেতু এর মধ্যে গাজর আছে, ডিম, দুধ সবই আছে, আর খেতে অসাধারণ লাগে এটা। আর বাচ্চারা তো খুবই মজা করে খাবে এই পুডিংটা যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেন। তো খুব ভালোভাবে আমি এখন গাজরগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই দুধের মিশ্রণের সাথে। তো মিশিয়ে নিয়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। তো চিনিটা দিয়ে আমি এখন এর মধ্যে একটুখানি পানি দিব, আর এখানে আমি পানি দিব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ আমি পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি চুলাটা ধরিয়ে দিলাম। তা এখন একটা চামচের সাহায্যে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখতে পাবেন যে চিনিটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, আর আস্তে আস্তেও কিন্তু ক্যারামেলের কালার চলে আসবে। আর এই কাজটা একটুখানি সময় নিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছেন কালার চলে আসতেছে, তো অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার পুডিংয়ের জন্য ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি এখন এই যে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি, আর এই কাজটা কিন্তু গরম থাকতেই করতে হবে। তো ঢেলে দেওয়ার পর আমি একটুখানি ছড়িয়ে নিচ্ছি যেন পুরোপুরি সব জায়গায় ক্যারামেলটা ছড়িয়ে যায়। তো তারপর এটাকে সেট হওয়ার জন্য একটু সময় দিতে হবে, তার জন্য এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হলেই কিন্তু ক্যারামেলটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গিয়েছে আর ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পুডিংয়ের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর দেখতে পাচ্ছেন যেহেতু আজকে গাজরের দিয়ে পুডিংটা তৈরি করছি, তো এটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। তো এটা খেতে কিন্তু খুবই মজা, আমি আগেও বলেছি। তো এখন এই পাত্রের যে ঢাকনাটা, সে ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আর এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর সেই প্যানের মধ্যে আমি এই যে দেখতে পাচ্ছেন একটা কাপড় দিয়ে দিলাম। তো কাপড় দিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব। একটু কাপড় দিলে হয় কি, যখন পানিটা ফুটবে তখন কিন্তু মানে পুডিংয়ের যে পাত্রটা সেটা নড়াচড়ার কোনো সম্ভাবনাই থাকে না। তো আপনারা চাইলে কিন্তু এখানে কাপড়ের পরিবর্তে একটা স্ট্যান্ডও দিতে পারেন। তো আমি এখন পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম, তারপর এর উপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঠিক 40 থেকে 45 মিনিট এটাকে চুলার আঁচে রান্না করে নিব। তো ফিরে আসলাম আপনাদের মাঝে ঠিক 45 মিনিট পর। আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো এর থেকে বেশি সময় আসলে লাগে না পুডিং তৈরি করার জন্য। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব, এটা কিন্তু এখনও খুবই গরম। তো ঢাকনাটা উঠিয়ে নিলাম, এখন পুডিংটা পুরোপুরি হয়েছে কি না সেটা চেক করার জন্য এই যে আমি টুথপিক নিয়েছি, টুথপিকটা দিয়ে আমি এই যে ভিতরে দিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছেন পুডিংয়ের গায়ে যখন মানে লেগে থাকবে না, তখন বুঝতে হবে যে পুডিংটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। চুলা থেকে নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এতে করে পুডিংটা ছাড়াতেও খুব সুবিধা হবে, আর আমরা জানি যে পুডিং কিন্তু ঠান্ডা করে খেতেই খুব ভালো লাগে। তো আমি এটাকে ফ্রিজে রেখে দিলাম। তো ঠিক 4-5 ঘন্টা পর আমি আপনাদের মাঝে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফ্রিজে রাখার জন্য কিন্তু এই যে সাইডের অংশটাও খুলে গিয়েছে। তো তারপর আমি আবারও একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে খুব ভালোভাবে খুলে নিব। আর যেহেতু আজকে গাজর দিয়ে পুডিং তৈরি করেছি, দেখতে পাচ্ছেন পুডিংয়ের কালারটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর এসেছে। তো আমি সাইডটাকে ছুরি দিয়ে খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম, এতে করে এটাকে ঢালতেও খুব সুবিধে হবে। তো এখন একটা প্লেট দিয়ে এখন পুডিংটাকে উল্টে নিব। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পুডিংয়ের গা থেকে পাত্রটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পাত্রটা পুডিংয়ের গা থেকে খুলে আসবে। এই যে দেখুন খুব সহজেই কিন্তু খুলে গেল পুডিংয়ের গা থেকে পাত্রটা। তো পুডিংটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর আমি আগেও বলেছি যেটা খুবই হেলদি একটা পুডিং। তো এভাবে যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দেন, বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, আর দেখলেন তো খুবই সহজ এটা তৈরি করা। তো আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন।
আল্লাহ হাফেজ।